चैनल को सब्सक्राइब कीजिए और साथ ही इस बेल वाला आइकन को क्लिक कर लीजिए ताकि आपको आने वाली हर वीडियो की नोटिफिकेशन भी मिलती रहेगी। हेलो ভিউয়ার্স, আমি তোমাদের বন্ধু টেকনিক্যাল st boys আজকে তোমাদের জন্য একটি ভিডিও নিয়ে এসেছি। তো আজকে এই ভিডিওতে বলে দিব, তো আপনার আশেপাশে কিংবা আপনার বাড়ির আশেপাশে লোক অথবা আপনার বাড়ির আশেপাশে নিউজ আপনি কিন্তু আপনার মোবাইলে দেখতে পারবেন। তো আপনার এলাকায় অথবা আপনার ডিস্ট্রিক্টে আপনার জেলায় আপনি কিন্তু আপনার মেসেজে সরি আপনার এই খবরগুলো দেখতে পারবেন শুধুমাত্র একটি অ্যাপ্লিকেশনে। তো অ্যাপ্লিকেশন নামটা হচ্ছে পাবলিক। তো সেই অ্যাপ্লিকেশন লিঙ্ক আমার ভিডিও ডিসক্রিপশন বক্সে দেওয়া আছে, ডিসক্রিপশন বক্সে অথবা আপনার প্লে স্টোর থেকে ডাউনলোড করতে পারেন। অ্যাপ্লিকেশনটি এরকম একটি ইন্টারফেস হবে, আপনার কিন্তু এটাকে ডাউনলোড করে নেবেন। তো আমি এখানে ডাউনলোড করে নিয়েছি অলরেডি, সেই জন্য আমি ওপেনে ক্লিক করছি। ওপেনে ক্লিক করার পর আপনার কাছে একটু ইন্টারফেস চলে আসবে। এখানে অ্যাট ফার্স্ট সাইন আপ হতে হবে, ফেসবুক দিয়ে সাইন আপ করতে পারেন অথবা গুগল দিয়ে। তো আমি এখানে ফেসবুক দিয়েই সাইন আপ করছি। তো আপনারা কিন্তু সাইন আপ করে দেবেন। তো সাইন আপ করে নেওয়ার পর আপনার কাছে নতুন একটি ইন্টারফেস চলে আসবে, সেখান থেকে আপনার ফেসবুক অ্যাকাউন্টে ইমেল আইডি আর অথবা পাসওয়ার্ড দিয়ে এখানে লগ ইন করে নেবেন। তো লগ ইন করার পর এখানে দেখতে পাচ্ছেন কন্টিনিউয়াস, এটাতে ক্লিক করে দেবেন। তো আমি এখানে ক্লিক করছি, কন্টিনিউয়াসে ক্লিক করার পর আমার কাছে নতুন একটি ইন্টারফেস চলে আসবে। তো কী পেজ চলে আসছে, কী আপডেট চলে আসছে এই পাবলিশ অ্যাপ্লিকেশনের মাধ্যমে সব কিছু আমরা ডিটেলসে বলে দিব। তার জন্য কিন্তু এটা দেখতে থাকুন। তো ওপেন করার পর দেখতে পাচ্ছেন এই কমিউনিটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন এখানে এখন লোকেশানে পারমিশন দিতে হবে, এখান থেকে গিভ পারমিশনে ক্লিক করে দেবেন। তো এখান থেকে আমি গিভ পারমিশনে ক্লিক করছি। তো এখান থেকে আমি পারমিশনটা দিয়ে দিচ্ছি, পারমিশন আপনারা কিন্তু দিয়ে দেবেন। তো আমি এখানে অ্যালাউতে ক্লিক করছি, আপনি কিন্তু অ্যালাউতে ক্লিক করে দেবেন। অ্যালাউতে ক্লিক করার পর আপনার কাছে আরেকটা নতুন একটি ইন্টারফেস চলে আসবে। এখানে দেখতে পাচ্ছেন পশ্চিম মেদিনীপুর, আপনি কি পশ্চিম মেদিনীপুরের বাসিন্দা? আপনি যখন অ্যাপ্লিকেশনটা ইনস্টল করবেন তখন কিন্তু আপনার ডিস্ট্রিক্টটা এবং আপনার থানাটা এখানে অটোমেটিক ক্যাচ হয়ে যাবে, ক্যাপচার করে নেবে। দেখতে পাচ্ছেন এখানে লেখা আছে পশ্চিম মেদিনীপুর ইয়েস। তো এখানে হাতে ক্লিক করবো। এখানে দেখতে পাচ্ছেন আপনি কি পশ্চিম মেদিনীপুর দাঁতন অথবা সংবাদ দেখতে চান? যদি তা না হয় তবে দয়া করে নিজের অবস্থান চয়ন করুন এবং ঠিক চিহ্ন দাবান। তো এখান থেকে আমি হাতে ক্লিক করছি। তো হাতে ক্লিক করার পর আমার এখানে যে দাঁতন এরিয়ার যে খবরগুলো আছে, নিউজগুলো আছে, সেগুলো কিন্তু আমি আমার বাড়িতে বসেই দেখতে পারবো। এইভাবে তোমরা নিজের বাড়িতে। তো এইভাবে আমরা নিজের বাড়িতে বসে যে কোনো খবরে আপডেট পেতে পারবো, নিউজ আপডেট পেতে পারবো। তো আশা করছি আজকের এই ভিডিওটা ভালো লাগবে। ভিডিওটা ভালো লাগছে ভিডিওতে লাইক করবেন, শেয়ার করবেন আর চ্যানেল নতুন হয়ে থাকলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে পাশে বেল আইকনে ক্লিক করে দেবেন। তো চলো বন্ধুরা, আজকে ভিডিও শেষ করছি, দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। ততক্ষণ জয় হিন্দ, জয় ভারত।